যারা আমাদের চ্যানেলটি প্রথমবার দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সদ্য সমাপ্ত বিয়ার ভোটে এনডিএ জিতেছে এবং মহাগঠবন্ধন হেরেছে কিন্তু এমনটা হবার কথা ছিল না হয়েছে তার কারণ ওয়াইসির দল এই ওয়াইসির দল বিহারে সতেরোটি আসনে লড়াই করেছে এবং তারা পাঁচটি আসনে জিতেও গেছে সংখ্যালঘু এলাকায় দাঁড়িয়ে তারা আর ভোট কাটাকুটিতে বেশ ভালো ফল করেছে যদি ওয়াইসি এখানে না দাঁড়াতো তাহলে আর জেডি আরও প্রায় পনেরো ষোলো বা সতেরোটি আসন পেত আর এখানেই বিজেপির চক্রান্ত এই ওয়াইসিকে বিজেপি দাঁড় করিয়েছে যাতে ভোট কাটাকুটি করা সম্ভব হয় যেই প্ল্যান করে মহারাষ্ট্রে জিততে চেয়েছিল যদিও পারেনি সেটি সম্ভব হয়েছে বিহারের ক্ষেত্রে ওয়াইসিকে দাঁড় করিয়ে বিজেপি এখানে জিতে গেল পশ্চিমবঙ্গের ও বিজেপি ঠিক তেমনটাই করতে চলেছে এবং ওয়াইসি ইতিমধ্যেই বলে দিয়েছে তারা পশ্চিমবঙ্গে লড়বে মালদা এবং মুর্শিদাবাদে বিশেষ করে তাই সংখ্যালঘু ভোট ভাগ লাভ কার বেশি হবে ইতিমধ্যেই ওয়াইসির দল মিম সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় তাদের প্রতাপ বাড়াতে শুরু করে দিয়েছে আসল কারণটা কী তারা জিতবে না তা প্রায় এক প্রকার নিশ্চিত তবুও তারা এটাই করছে কিন্তু কেন এর পেছনে রহস্যটা কোথায় মহারাষ্ট্রে যেমন বিজেপি গেম শুরু করেছিল এখানেও অর্থাৎ পশ্চিমবঙ্গেও আসাউদ্দিন ওয়াইসিকে দিয়ে সেই গেমটাই শুরু করতে চাইছে মহারাষ্ট্রে যে গেম খেলেছে সেটা আমি পরে আসছি পশ্চিমবঙ্গে ওয়াইসি বলেছেন যে সংখ্যালঘুদের অবস্থা সবথেকে খারাপ নাকি পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তার উত্তর ও দিয়েছেন সোমবার কোচবিহারের সভা থেকে তৃণমূল কর্মীদের মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছেন যে আসাউদ্দিন ওয়াইসির দল এআইএমআইএম সম্পর্কে তিনি বলেছেন যে ওয়াইসির দল বিজেপির সঙ্গে ষড়যন্ত্র করে বাংলায় রাজনৈতিক দ্বন্দ্ব তৈরি করতে চাইছে তিনি আরও বলেন হিন্দুদের মধ্যে যেমন এক দল চরমপন্থী লোক রয়েছেন তেমনই সংখ্যালঘুদের মধ্যে ও রয়েছেন ওয়াইসির নাম না করে তিনি বলেন একটি রাজনৈতিক দল আছে যারা বিজেপির থেকে টাকা নেয় তারা এখানে থাকে না হায়দ্রাবাদে থাকে এখন প্রশ্ন হল বিজেপি আসাউদ্দিনকে দিয়ে এমন কাজ করছেন কেন তার কারণ হলো পশ্চিমবঙ্গে লোকসভা ভোটের পর বিজেপি বেশ ভালো অবস্থানে ছিল অনেকেই বিজেপিতে যোগদান করছিলেন এমনকি তৃণমূল থেকে ও আর তাতে যে এখন ভাটা পড়েছে তা তো আমরা প্রত্যক্ষ করছি ই আর তারপর এনআরসি ইস্যুতে পশ্চিমবঙ্গে ব্যাকফুটে বিজেপি শুধু পশ্চিমবঙ্গে নয় সারা ভারতবর্ষেই একই চিত্র বিজেপির অবস্থা সারা ভারতবর্ষেই খারাপ তার প্রতিফলন আমরা খুব সদ্যসদ্যই দেখেছি হরিয়ানা এবং মহারাষ্ট্রের ভোটে পশ্চিমবঙ্গে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন যে দু কোটি লক্ষ্যে এনআরসি করে তাড়াব আর সেটাই যে বুমেরাং হতে চলেছে বা হয়েছে তাতে কোনো সন্দেহ নেই তার প্রতিফলন তো আমরা প্রায় দেখতে পাচ্ছি কি পরিমাণ আতঙ্ক সৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গে তাই কখনো পৌরসভার অফিসে কখনো অন্য কোথাও লাইন দিতে দেখা গেছে মানুষকে আতঙ্কে আর আতঙ্ক যে কতটা তা আমরা প্রত্যেক দিন পেপারে প্রত্যক্ষ করছি আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর ঠিক উল্টো পথেই হাঁটছেন তিনি বলছেন পশ্চিমবঙ্গে এনআরসি হবে না আতঙ্কিত পশ্চিমবঙ্গের মানুষ এই কথাকে যে স্বাগত জানাবে তাতে কোনো সন্দেহ নেই আর সেটাই আমরা প্রত্যক্ষ করছি আরও একটি বিষয় হল মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যেই বলেছেন যে সংখ্যালঘুদের তিনি তোষণ করেন আর এখানেই বিজেপির যত মাথা ব্যথা পশ্চিমবঙ্গের বেশিরভাগ মুসলিম মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছেন আগামী দিনেও দেবেন মুসলিমরা যে বিজেপিকে ভোট দেয় না সেটা খুব ভালোভাবেই জানে বিজেপি তাই ওয়াইসিকে নামানো অর্থাৎ বিভাজনের রাজনীতি যেই রাজনীতি মহারাষ্ট্রে করেছিল বিজেপি এবার আসুন জেনে নিই মহারাষ্ট্রে কী রাজনীতি করেছিল বিজেপি গোপন তথ্য ওয়েবসির নিজের রাজ্যে তেলেঙ্গানায় তার দল এআইএমআইএম আটটি আসনে লড়াই করেছে আপনারা হয়তো জানেনও কিন্তু মহারাষ্ট্রে তারা ষাটটি আসনে প্রার্থী দিয়েছে কেন এবং কোন যুক্তিতে নিশ্চয়ই বুঝতে পারছেন পরে আরও বুঝিয়ে বলছি এবার দেখুন এই এআইএমআইএম এতগুলি ভোটে লড়েছে যার ফলে কংগ্রেস এখানে প্রায় চল্লিশটি আসন অল্প ব্যবধানে হেরেছে যদি এখানে এআইএমআইএম না দাঁড়াতো তাহলে কংগ্রেস আরও চল্লিশটি আসন পেত তার মানে আপনি কিন্তু ভেবে নেবেন না যে আমি কংগ্রেসকে সাপোর্ট করছি যেটা সত্য সেটাই তুলে ধরছি তাহলে সেটিংটা কিভাবে হলো এবং কেন হলো বিজেপি কিন্তু ওয়েবসিকে উঠতে বসতে ঝাড় দিচ্ছে ঠিক উল্টোটা ওয়েবসিও করছে অর্থাৎ বিজেপিকে তুলে করছে যখন তখন আর দেখুন এরা দুজনই উগ্র ধর্মান্ধতার জিগির তুলে একে অপরকে সাহায্য করল কেমনভাবে ওরা দুজনই একে অপরের শত্রু এমনটাই দেখানো হচ্ছে অথচ তলে তলে এরা কী কাজটি করলো এবার দেখুন যেখানে নিজের রাজ্যে আটটিতে লড়াই করে সেখানে মহারাষ্ট্রে গিয়ে ষাটটি আসন দিয়েছে তার কারণ ভোট কাটাকাটি করতে হবে ভোট কাটাকাটি করলে বিজেপির লাভ কংগ্রেসের লস অথচ এর পরেও দেখুন কংগ্রেস ওখানে বেশ ভালো আসন পেয়েছে এবং যতগুলো আসন বিজেপি পাবে ভেবেছিল ততগুলো আসন তারা পায়নি আর গেমটা এক কিন্তু প্রয়োগটা অন্য বিজেপি জানে যে পশ্চিমবঙ্গে সংখ্যালঘুদের ভোট তারা পাবে না তাই ওয়াইসিকে দিয়ে এমন একটা কথা যদি বলিয়ে নেওয়া যায় তাহলে যদি বিজেপির লাভ হয় সেটা ভেবেই এই গেম এতে করে সংখ্যালঘুরা যদি বিজেপির দিকে যায় সংখ্যালঘুরা যদি ভাবে পশ্চিমবঙ্গে তাদের জন্য কিছু করা হচ্ছে না বা যা করা হচ্ছে সেটা যথেষ্ট নয় এটাই আসল উদ্দেশ্য অর্থাৎ আবার সেই বিভাজনের রাজনীতি